নকুর তো বেপাত্তা, এদিকে কলকাতায় কিরণ তার বিয়ের কার্ড ডেলিভারি নিয়েছে, কিন্তু বর নেই বিয়ের কার্ড। ও মা, ডেলিভারি দিয়ে গেছে? কার্ড তো দিয়ে গেছে, কিন্তু তোমার বাবা চলে যাওয়ার পর তোমার ডেলিভারি হবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এ মা, কি অসভ্য কথা বলো না। অসভ্য কথা? উনি তোতলাদের স্কুল খুলেছেন। তোমার জমি কেনার কি হলো গো? রমেশবাবু কি বলছেন? ওই দিচ্ছি দেব করছে। পাকা করো, পাকা করো, কোনো রকমের জমিটা হাতিয়ে সরকারকে বেচে দাও, তাছাড়া যে দামে কিনবে তার থেকে বেশি দাম পাবে। কিন্তু মামারও মামা আছে, তার মাথায় ঘুরছে অন্য মতলব। এ কি, উঠে বসলে কেন? একটা দারুণ মতলব এসেছে মাথায়। পয়সা খরচা করব কেন, জমি যৌতুক নেব। কি আজে বাজে বকছো, এতদিনকার থাকা খাওয়ার খরচা উসুল। আরে বাবা, কি বলতে চাইছো একটু খোলসা করে বলো না। রমেশের মেয়ের সাথে অশ্বিনীর সম্বন্ধ লাগিয়ে দেবো। হ্যাঁ, অশ্বিনীর সঙ্গে প্রমিলার বিয়ে? প্রমিলার বয়সও তো গাছপাতর নেই। তোমার ভাগ্নে কি কচি খোকা? তারও তো মেগে মেগে কম বেলা হয়নি। কিন্তু অশ্বিনী বা রাজি হবে কেন? সে আমি রাজি করিয়ে নেব। ভাবতে পারছো, কোনো ইনভেস্টমেন্ট নেই, রমেশের কাছ থেকে যৌতুক হিসেবে জমিটা আদায় করে নেব। দেখো, যা ভালো বোঝো তাই করো। এইটি ভালো বোঝা, এইটি ভালো করা। নিজে নিজে লুকো চুরি খেলছে। কে আপনি? আপনার কি চাই এখানে? কি কি দাদাকে চাই? আরে কে আপনার দাদা? অশ্বিনী চাকলাদার। অশ্বিনী চাকলাদারের ভাই? একটার পর একটা পাগলের আর কি কোনো জায়গা না। অশ্বিনীর ভাই এখানে কি চাই? যদি দাদার হদিশ পাই। নাই, তার হদিশ পাবেন করতে গিয়ে, সে তো এখন মামার বাড়িতে ডালটনগঞ্জ। আপনি প্লিজ এক লাইন না, অন্তত দু তিন লাইন কথা বলুন। দু তিন লাইন কেন? আমার অনেক কথা। বলুন বলুন, আরো কথা বলুন। আমি তো জানতাম না তোমার দাদা আদা নেই। আপনি এখান থেকে বেরোন, উনি এখানেই থাকবেন। ও তাহলে থাক। বলছি কি, ইনি কে বলুন তো? উনি উড়ন তুলি। উনি কিরণ দেবী। কিরণ? আমার নামটা আরেকবার বলুন, আমার নামটা কিরণ। পেয়ে গেছি, পেয়ে গেছি। ডাক্তার বাবু, কাজের শূন্যস্থান বোধহয় ভরে গেল। আমি বিয়ে করতে চলেছি, এই আমার বিয়ের কার্ড। করুন না, আপনি তো বললেন পেয়ে গেছেন। আমি ঠিক করেছিলাম, আমার উপযুক্ত তোতলাকে বিয়ে করব। তাতে তাতে আমি কি করব? আপনি তো আমার যোগ্যতম মানুষ। কি মুশকিল, আমি তোতলা না। ভাগ্যিস বললেন, এটা আমার নার্ভাসনেস। হ্যাঁ ঠিকই আছে, স্পিচ থেরাপিস্টরা বলেন এই নার্ভাসনেসই তোতলার অন্যতম লক্ষণ। কি মুশকিল, আপনি একটু বোঝেন না। আমি ডাক্তারবাবু, আপনারা কিছু বুঝাতে হবে, কোনো কিছু বুঝাতে হবে, চুপ করে থাকুন। কি হয়েছে ডাক্তারবাবু? আমারও কেমন একটা। তাহলে কথাই বলবেন না, ফট করে যদি ওই কাজের ফাঁকা জায়গাটায় আপনার নামটা ভুষে দেয় তাহলে বৌদি বোনি কিন্তু সত্যি সহ্য করতে পারবে না, এই বলে দিলে। আপনি যতক্ষণ না বলবেন, এরা দুজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রেম কাহিনী দেখেই যাবে। কে দেখবে, কে কি দেখবে, কে কি দেখবে, কার ঘরে কটা মাথা আছে যে দেখবে? এখান থেকে বেরো, এসব ন্যাকামি বন্ধ করো, এখান থেকে বেরো। আও আও, একবার বলুন আমার নামটা। আমি কিছু কিছুতেই বলবো না। কিরণ বেটা, অজরি অশাক আমাকে সব দিক থেকে পথে বসালো। এই এই এই, এখান থেকে যদি না বেরোবে আমি কিন্তু তোমাদের পথে বসাবো। বেরো এখান থেকে, বেরো। কি নাম, কি নাম বলেন আরেকবার বলুন। অজরি অশাক, তুমি কি মহৎ, কি মহান। আই মিনিট, এরা কি বলছে? হঠাৎ কি ই হলো? এখনো হয়নি, হবে। আমার বাবার জন্য তুমি গলায় কাছা দিয়েছো। ও ও ও, পজরি বসাক। আমার বাবা? তার মানে তোমার সঙ্গে আমার কি 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 কিরণ? বলো বলো, বার বার বলো।
বলো না, আমার থেকে টাকা দিচ্ছেন, নিজে তো টাকা করে দেখছেন না, কারণ আপনি ম্যারেড, আমি ব্যাচেলার। এই ম্যারেড ব্যাচেলার কেউ দেখবে না, বুঝেছো? খালি ডক্টর দেখবে, শুধু আমি দেখব না। কিন্তু কিরণ, আমি তো তোতলা নই। সংসার করতে করতে আমি তোমায় তোতলা বানিয়েই ছাড়বো। তাহলে কাঁচাটা খুলে ফেলি। আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমার বাড়ি থেকো, সকালে উঠে বাড়ি চলে যাবে। টাটা, চলো।